ঠিক এমন ভাবে সাজানো কুটিটা। একটা ইতিহাস আমাদের ঘিরে থাকে। দুর্গাপূজার তো অনেকগুলো জোন রয়েছে কলকাতার মধ্যে, তার মধ্যে বেহালা খিদিরপুর একটা জোন, যার মধ্যে বেশ বেহালার বেশ কিছু পুজো, খিদিরপুরের বেশ কিছু পুজো সেগুলো রয়েছে। আজকে যে ক্লাবটাতে আমি যাব সেটা হচ্ছে বেহালা ক্লাবে, যেটা বেহালা ওই পুলিশ স্টেশন থেকে একদম সন্নিকটেই, মোটামুটি 5-7 মিনিট হেঁটে রাস্তা। আমি যেভাবে যাই আর কি বেহালা ক্লাবে, যেটা সহজ উপায় এবং কম খরচায়, সেটা হচ্ছে মাঝেরহাট থেকে ওখান থেকে অটো করে বেহালা থানা, আর তারপর বেহালা থানা থেকে একদম কাছে ট্রেন থেকে নেমে অটোতে মোটামুটি ওই 5-7 মিনিট লাগে, তারপর চলে আসলাম। এই হচ্ছে প্রিমিসেস বেহালা ক্লাব সর্বজনীন দুর্গোৎসব। তো মনে আছে এখানে যে ওই অর্ধ চন্দ্রাকারের মতো যে প্যান্ডেলটা হয়েছিল, ঠিক আছে, অদিতিথি করেছিলেন, তো ওইটাও তো ভালো লেগেছিলো। প্লাস তোমার লাস্ট ইয়ারও আমি এসেছিলাম, লাস্ট ইয়ারও ভালো লেগেছিলো, বেশ সুন্দর। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার বাড়ি থেকে বেহালা এত দূরে যে আসতে খুব সমস্যা হয়ে যায় আর কি। তো যাই হোক, ও তো একদম বেহালার বাসিন্দা, ঠিক আছে, ওদের কাছে বেহালাটা বিশাল ব্যাপার স্যাপার, তাই তো? একদমই একদম। তো যাই হোক, নিজের এলাকায় একটা আলাদা ব্যাপার, নিজের এলাকায় আলাদা, সাইকেল নিয়ে চলে এসছে, এটা ঠিক ছে। মানে বেহালা থেকে বিভিন্ন জায়গার ডিস্টেন্স অনেকটা পড়ে। সব থেকে বড় কথা হচ্ছে আমাদের বেহালার পুজোটা, আমি যখন ছোট ছিলাম তখন অনেক ভালো ভালো অনেক কোয়ালিটির পুজো হতো, কিন্তু যবে থেকে ওই মাঝেরহাটের ব্রিজটা ভাঙার পর থেকে একটু ডাউন হয়ে গেছে। আশা করবো কিছু বছরের মধ্যে আবার হয়তো উঠবে, বাট দেখা যাক স্টিল কি হয়। চলো এবার তাহলে আস্তে আস্তে যাওয়া যাক। 80তম বর্ষে বেহালা ক্লাবের এবছরের খুঁটি পুজো শুরু হয়ে গেল। মাঠটা না অনেকটা বড় রয়েছে, অনেকটা এরিয়া জুড়ে বিষয়টা ফুটে ওঠে। তো এখানে একটা এরকম প্যান্ডেল মতো করা হয়েছে এবং এই জায়গাটাতে মেনলি খুঁটি পুজোটা হবে। উৎসবের সংকল্প 80তম উদযাপন বেহালা ক্লাব সর্বজনীন দুর্গোৎসব 2024। এখনও ঠাকুরমশাই পুজোতে সবাই মাত্র বসলেন আর কি, পুজোর সামগ্রীগুলো ওইদিকে রাখা রয়েছে সব। এই যে খুঁটিটা সাজানোটা হেভি হয়েছে, কিন্তু মানে পুরো এরকম লাল আর সাদা রঙের যে কাপড়, সেই কাপড় দিয়ে, মায়ের যে কাপড় সেই কাপড় দিয়ে এভাবে সাজানো, প্লাস হলুদ রঙের যে গাঁদা ফুল, সেই গাঁদা ফুলে এখন এগুলো লাগানো হচ্ছে। তোমার এই পাতা মানে আম্রপল্লব আর এই কদম ফুলের মতো যেগুলো আছে আর কি, এখান থেকে বেশ ভালো লাগছে। পুরো এখানে একটা শামিয়ানা রয়েছে উপরের অংশটাতে, তোমার ইয়ের সময় ওই হাওয়াটা দিচ্ছে, তো হাওয়াতে তো উড়ছে, বেশ ভালো লাগছে দেখতে। ও আমি খুঁটিটা দেখেছি ঠিকই, কিন্তু খুঁটির মাথাটা দেখানো হয়নি। এই হচ্ছে মাথাটা, মাথাতে ঠিক এমনভাবে সাজানো খুঁটিটা। এই হচ্ছে তোমার ফ্রন্টটা, মানে ওই যে ওই জায়গাটাতে খুঁটিটা পড়তে হবে এবং ফ্রন্টটা এটা। আর কিছুক্ষণের মধ্যেই ঠাকুরমশাই পুজো শুরু করবেন, ঘর টর সব রেডি করা হচ্ছে। এখানে সিঁদুর টিঁদুর দিয়ে তারপরে ডাবের মধ্যে যে স্বস্তিক চিহ্ন আঁকা সে সমস্ত রয়েছে, পুজোর যে সমস্ত রীতিগুলো থাকে আর কি সেগুলো সমস্ততে, বেশ সুন্দর একটা ফ্রেম। এই শুরু হয়ে গেল আজকের খুঁটি পুজো। রোহিত মশাই যে মন্ত্র উচ্চারণটা করছেন সেটা পুজোর মন্ত্র, আর এই পুজোর মন্ত্রই কিন্তু আমরা দুর্গাপূজার সময় যখন আমরা শুনি তখন আমাদের সত্যি গায়ে কাঁটা দিয়ে, এখনো কিন্তু সে গায়ে কাঁটা দেওয়ার মতোই অবস্থা, সে অবস্থাটা শুরু হয়ে গেছে। মানে পুজোর একদম পুরো পুজোর যে ব্যাপারটা সেটাই কিন্তু চলছে এখন। তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো পুরো জায়গাটা খুব সুন্দর করে সাজানো, ওই জায়গাটা ওই যে ফলগুলোর ওপরে এরকম মিষ্টি দিয়ে, তারপর ওইদিকে ধুনোটা জ্বালানো হচ্ছে, ধুনোর গন্ধটা পাচ্ছি। এবারে একই ফ্রেমে কিছু দেখাই, পুজো চলছে এখানে, লাইভ পুজো চলছে, খুঁটি একটু পরেই উঠে প্রতিস্থাপন হবে। এই হচ্ছে এখানে বাজানো হচ্ছিল এতক্ষণ। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে এই খুঁটিটার যে ওপরের যে অংশটা সেখানটাতে এই শাড়ি পরানো হচ্ছে, যারা ক্লাবের মহিলা সদস্যরা রয়েছেন তারা এই শাড়িটা পরাচ্ছেন। এই জিনিসটা বেশ আমি কোনোদিনও দেখিনি, এটা স্বচক্ষে দেখছি এখন এই জায়গাটাতে, আলাদাটা মানে মাত্রা এনে দেয় এইগুলো। হ্যাঁ, এই শাড়ির যে আঁচলের অংশটা ওটাকে রেখে দেওয়া হলো আর কি নিচের অংশটাতে আর কি, বেশ ভালো লাগলো। মানে পুরো মা দুর্গার রূপেই আর কি খুঁটিটাকে পুজো করা হচ্ছে আর কি, যেহেতু মা দুর্গার রূপেই আর কি।
চলো, ঢাকের আওয়াজ শুরু হয়ে গেছে, এদিকে শঙ্খ ফুঁ দেওয়া শুরু হয়ে গেছে, শঙ্খের আওয়াজ, ঢাকের আওয়াজ, একদম পুজোর মুভমেন্ট দেখতে পাচ্ছ সবাই, পুজোর একদম আমেজ পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এখানে আবার ঠাকুর মশাই মন্ত্র উচ্চারণ করা শুরু করে দিয়েছেন, এবার খুঁটি তার জায়গায় চলে যাবে, মানে প্রতিস্থাপন যেখানে হওয়ার কথা সেখানে চলে যাবে। সুন্দর করে সাজানো হয়েছে, যেটা আমি দেখালাম আর কি, শাড়ি পরানো হলো একটু আগে। অবশেষে সেই মঙ্গলময় মুহূর্ত, খুঁটিকে এখানে নিয়ে আসা হচ্ছে সবার উপস্থিতিতে, খুঁটি যেটা সাজানো হয়েছে আর কি, মা দুর্গা রূপে যেটাকে পুজো করা হবে, পুজো করা হলো আর কি, সেটা নির্দিষ্ট স্থানে নিয়ে আসা হবে। ক্লাবের প্রত্যেককে রয়েছেন এখানে আজকে, মানে এই জিনিসটা আজ তো দেখা যায়, সাথে সাথে পুজোর সময়টাতে, পুজোর যে মুহূর্ত, মানে যখন দুর্গাপুজো শুরু হয় তখন কিন্তু এরকমটা হয়, কেননা সবাই তখন একত্রে চলে আসেন, নট অনলি আজকের দিনে। দেখো কত সুন্দর একটা মুহূর্ত, ভালো লাগে দেখতে, বেশ ভালো লাগে। এটা অনেকটা বড়, বাঁশটা অনেকটা বড় এবং উপরে একটা ধ্বজা লাগানো রয়েছে, সেটাও আমি দেখতে পাচ্ছি। ধীরে ধীরে নিজস্ব স্থানে চলে আসলো, এবং এই শামিয়ানাটার ওপর থেকে বেশ ভালো লাগছে। মানে একটা জিনিস দেখো, বেশ সুন্দর একটা ফ্রেম, সবাই একত্রে বলছেন বলো দুর্গা মাইকে জয়। 80তম বর্ষের এবছরের খুঁটি পুজো বেহালা ক্লাবে, সেই খুঁটি পুজো ইতিমধ্যেই সম্পন্ন হলো। আরেকটা জিনিস তোমরা যদি লক্ষ্য করো, সবাই এখানে এই যে পাঞ্জাবি পরে রয়েছেন পুরুষেরা, এবং যারা নারীরা রয়েছেন তারা কিন্তু এরকম শাড়ি পরে রয়েছেন, দারুণ লাগছে। ব্যাস অলরেডি খুঁটি এখানে প্রতিস্থাপন হয়ে গেল, এবার শিল্পী, দুই শিল্পী এখানে খুঁটি ধরে ছবি তুলবেন, প্রদীপ দা রয়েছে এবং পিন্টু দা রয়েছে, এবং তার সহকর্মী যারা রয়েছেন, টিম, টোটাল টিম মেম্বার এখানে রয়েছেন, সবাই একত্রে, মানে যাদের দ্বারা এই মাঠ কয়েক মাস পরে একদম সুন্দরভাবে গড়ে উঠবে, তারা এখানে সুন্দরভাবে এখন ছবিটা তুলছেন, যে ছবি সত্যি সুন্দর লাগবে যখন ফ্রেমবন্দি করা হবে এই ছবিটা। এবং সত্যি কথা বলতে আজকের এই পুজোর মেন, যে যার জন্য এই পুজোটা পুরো জমে উঠেছে, তিনি হচ্ছেন পুরোহিত মশাই। পুরোহিত মশাই আজকে এই যে সুন্দরভাবে মন্ত্র উচ্চারণ, সেটা কিন্তু দারুণ লেগেছে টোটাল। আমি অংশটা যদি দেখাই, অনেকে এখানে জড়া হয়েছিলেন তো আজকে পুজোর জন্য, দারুণভাবে আজকে টোটাল কমপ্লিট হলো। এবার এই শিল্পীর, যে শিল্পীদের যারা রয়েছেন এখানে সবার একসাথে যে ছবি, সাথে সাথে আমি পুরোহিত মশাইকেও একসাথে রাখবো এই ফ্রেমে। পুজো একদম শেষ পর্যায়ে, আহা আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে জাস্ট। ওখানে ওইদিকে কাকুরা খুঁটিটাতে মালা পরাচ্ছেন। আরেকটা জিনিস আমি বলবো, এই ধরনের খুঁটি খুব কম দেখতে পাওয়া যায়, এই যে মাকে শাড়ি পরানো হলো, এই ধরনের খুঁটি খুব কম দেখতে পাওয়া যায় আর কি, এইভাবে সাজিয়ে তোলা খুঁটি আর কি। চিন্তা ভাবনা তো প্রত্যেক বছরই আসে, মানে দুর্গাপুজো যায় আবার দুর্গাপুজো আসে, এটাই নিয়ম। আমরা এবার দাঁড়িয়ে আছি আমরা বেহালা ক্লাবে, বেহালার খুব পুরনো একটা পুজো। প্রত্যেককে আগাম শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই দুর্গা উৎসবের, কারণ এখনও বর্ষা আসেনি, খুব শিগগিরই খুঁটি পুজো হয়ে গেল এবং খুব শিগগিরই মাঠে কাজ শুরু হবে, এবং আমরা
কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকে মিলে আবার কলকাতার দুর্গাপুজোকে সাজিয়ে তুলবো, কলকাতাকে সাজিয়ে তুলবো, এটা আমাদের কাছে একটা অদ্ভুত ভালো লাগার জায়গা। তা ভালোই হবে, উৎসবে তো একটা সংকল্প থাকেই, মানে মা দুর্গা ঘরে আসবেন এবং মেয়ের মতো আসবে, এই এই সংকল্প নিয়ে তো প্রত্যেক বছর ফিরে আসে এবং ভাসানো হয় আবার ফিরে আসে। এইটা ভারতীয় ভারতীয় সংস্কৃতিতে ভারতীয় রিচুয়ালে এটা এটা এই ভাসান এবং পরবর্তীতে পরের বছর আবার আসা ফিরে আসাটা সেটা একটা একটা বিষয়। তা সেইটা সেই সংকল্প নিয়ে আমরা কাজে নেমেছি। না না, এটা নাম নয়, এটা একদম নাম নয়, ক্লাব ক্লাবের কাছে একটা সংকল্প, ওদের 80 বছরের একটা সংকল্প যে 80 বছর পূর্তি। প্রাথমিক নাম এখনও ঠিক হয়নি, ক্রমশ প্রকাশ্য প্রাথমিক নাম। আমি প্রত্যেক বছর যে কাজ করি, মানে লাস্ট 10 বছর ধরে আমি কাজ করছি এই বেহালা থেকে শুরু, আবার এই বছর বেহালায় বরিশাল ক্লাব আমার প্রথম ছিল 14 সালে। তা প্রত্যেকটা সময় আমি চেষ্টা করছিলাম যে একটা ইতিহাস আমাদের ঘিরে থাকে এবং আমরা পেছনটা দেখতে চাই অনেক সময় ঘুরে ফিরে, সেইটা আবার ফিরে আসবে কোনোভাবে, অন্য কোনোভাবে, এবং ইতিহাস ভূগোল কোনো সময় মিলেমিশে যায়, এবং কলকাতা কলকাতা সংলগ্ন জায়গা সেইগুলো নিয়েই কাজ করে থাকি বিভিন্নভাবে। তো গতবার তো দেখেইছিলাম আমরা, একটা পাড়া ছিল, একটা কলকাতার মানুষকে নিয়েছিল। তা সেই রকম কোনো বিষয় নিয়ে এই অঞ্চল নিয়ে হয়তো কাজ হবে। মানে আমার মনে হয় যে এখন তো কাজের বিষয় নিয়ে বলার কথাও নয়, মানে একটু সময় লাগবে, আমাকেও ভাবতে হবে যে পুরো জিনিসটা আমরা ভেবেও কাজ করি না, অনেক সময় কাজ চলে, পড়াশোনা চলে, রিসার্চ চলে, এখন সেই পর্যায়ে আছে। পিন্টু শিকদার আমার বন্ধু, মানে আমরা চাঁদেহাটে একসাথে আমরা কাজ করি অনেক শিল্পীদের সাথে। তা সেখানে আমার বন্ধু সতীর্থ পিন্টু শিকদার এখানে মূর্তি করছেন, আমরা কলকাতার সব দর্শকরাই অপেক্ষা করে থাকি পিন্টুর ঠাকুর দেখার জন্য। তো এবারেও দুটো অসাধারণ মূর্তি হতে যাচ্ছে, এইটুখানি বলতে পারি। না, একইভাবে তো দেখা, একইভাবে দেখার কোনো মানেও হয় না, মানে একইভাবে দেখবো কেন, দুটো ঠাকুর দুটো মূর্তির চেহারাও আলাদা হবে। তো আমরা চাইবো, দুর্গাপুজো তো চায় সব দর্শকরাই যে দুরকম দেখতে হোক, মানে এক কাজ তো দুই জায়গায় হতে পারে না। তা সেই জায়গা থেকে কলকাতার দুটো প্রান্তের পুজো, আমরা এটা বেহালা পশ্চিম আমার একই জায়গার পুজো, এবং ওটা একদম একদম নর্থ ইস্ট দমদম পার্ক, সেটা একটা পুজো, দুটো দু প্রান্তের এবং দুরকম পুজো। তা দুটো পুজো নিয়ে আমরা খুব, মানে আমার মনে হচ্ছে খুব দর্শকরা এনজয় করবে। না, বেহালা ক্লাবের পুজো, বেহালা ক্লাবের পুজো তো নতুন করে বলার নেই, বেহালার পুজো কলকাতার পুজোর মানচিত্রে একটা বড় জায়গা, এবং বেহালা সবকটা ক্লাব, শুধু বেহালা ক্লাব নয়, বেহালার অন্তত 10টা ক্লাব যারা কলকাতার দুর্গাপুজোর একটা বড় নাম, এবং সবার সেই নাম ধরেও রেখেছে এত বছর ধরে। এবং বেহালা আমরা দেখেছি 98 সাল 97 সাল থেকে কি অসাধারণ অসাধারণ পুজো দেখে আমরা বড় হয়েছি। তা সেই পুজো, সেই মাঠে আবার কাজ করা, সেই সেই অঞ্চলে আবার কাজ করা, আমার পাড়ায় কাজ করা, সেটা একটা অন্য অভিজ্ঞতা, সেটা ভালো লাগছে। থ্যাংক ইউ। যে এবারে সমস্ত মহিলা সদস্যরা একসাথে রয়েছেন, খুব অপূর্ব লাগছে না, মায়ের পুজোয় সমস্ত মায়েরা রয়েছেন। অনেকক্ষণ ধরেই পুজোটা সম্পন্ন হলো, এবং যেটা বলছিলাম ঠাকুরমশাইকে খুব ভালো লাগলো। আর আমার আজকে এই যে টি শার্টটা কেমন লাগছে সেটা আমাকে জানিও। এখানেও কিন্তু মা দুর্গা রয়েছেন, ঠিক আছে, একজন বিশিষ্ট মানুষ আমাকে গিফট করেছেন, তিনিও একজন শিল্পী, সেই শিল্পী আমাকে গিফট করেছেন এটা, তো আমার দাদাও বটে আর কি। তো যাই হোক, এই ছিল হচ্ছে আজকে বেহালা ক্লাবে প্রদীপদার এবছরের উপস্থাপনা। আমার তো প্রদীপদা মানে একটা নতুন কিছু দেখবো, নতুন কিছু পাবো সেটা আমরা আশা করি, এবং এখানেও পাবো, এবং দমদম তরুণদলও খুঁটি পুজো রয়েছে, আর দমদম তরুণদলও প্রদীপদাই করছে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও, বেহালা থেকে কারা কারা দেখছো তা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো, ভালো থাকবেন সবাই, টাটা।